কোচবিহার জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক সপ্তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো উৎসব অডিটোরিয়ামে। কোচবিহার জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক সপ্তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো উৎসব অডিটোরিয়ামে। উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌর প্রশাসক ময়মন সিংহ, জেলা ব্যবসায়ী সমিতি ও বস্ত্র ব্যবসায়ী সমিতির অন্যান্যরা। মূলত বস্ত্র ব্যবসায়ী সমিতির বিভিন্ন সমস্যা ও তার সমাধান, পাশাপাশি আগামী বছরগুলোর জন্য নতুন কমিটি তৈরি করার উদ্দেশ্যেই এই সম্মেলন। কি অনুষ্ঠান হচ্ছে, কি বিষয়? আমাদের আজ বস্ত্র ব্যবসায়ী সমিতির সপ্তম ত্রিবার্ষিক সম্মেলন, যা উৎসব অডিটোরিয়ামে হচ্ছে। সাধারণত আমাদের তিন বছর পর পর এই সম্মেলন হয়ে থাকে, কিন্তু করোনা পরিস্থিতির জন্য আমরা কিছুটা পিছিয়ে করছি। বিভিন্ন ব্যবসায়ীদের সমস্যা এবং সাংগঠনিক আলোচনার জন্যই এই সম্মেলন করা হয়। আজকে কি এই সম্মেলন থেকে নতুন কমিটি তৈরি করা হবে? হ্যাঁ, নতুন কমিটি তৈরি করা হবে। সম্মেলন কমিটির যুগ্ম আহ্বায়ক শ্রী ভাস্কর ঘোষ মহাশয়, পর্যায়ক্রমে শ্রী কবির দাস মহাশয়, আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের দিকে যাচ্ছি এখন। কোচবিহার বস্ত্র ব্যবসায়ী সমিতির হ্যালো